হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। পশ্চিমবঙ্গ পুলিশের ওয়্যারলেস অপারেটরের ইন্টারভিউ আজ থেকে শুরু হয়ে গেল। এই ইন্টারভিউ পশ্চিমবঙ্গের 4টি জোনে হচ্ছে, তার মধ্যে সব থেকে বেশি ক্যান্ডিডেট ডাকা হয়েছে এসএপি 12 ব্যাটালিয়ান ডাবগ্রামে। এখানে প্রায় 670 জনের ইন্টারভিউ নেওয়া হবে, তার মধ্যে আজকে প্রায় 90 জন ক্যান্ডিডেট এখানে ইন্টারভিউ দিয়ে গেল। আমি বেশ কয়েকজন ইন্টারভিউ যারা দিয়ে গেল তাদের সাথে কথা বললাম, তাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই পরীক্ষার্থীদের সিগনেচার করিয়ে নেওয়া হচ্ছে এবং তাদের ডকুমেন্টসগুলো দেখে নেওয়া হচ্ছে। এখানে আজকে ইন্টারভিউ নেওয়ার জন্য 6 জন উপস্থিত ছিলেন, 2 জন ম্যাডাম এবং 4 জন স্যার। তাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো হলো যে তুমি কেন ওয়্যারলেস অপারেটর হতে চাও, ওয়্যারলেস অপারেটরের কাজ কী, ওয়াকি টকির ব্যবহার কী, তাছাড়াও ওনারা বর্তমানে যে কাজের সাথে যুক্ত সেই কাজ থেকেও কিন্তু প্রশ্ন করা হয়েছে। কাউকে ওকে বলা হয়েছে যে তোমাদের জেলা সম্পর্কে তুমি কতটুকু জানো, তোমাদের কতগুলো সাব ডিভিশন রয়েছে তোমাদের জেলায়, সাব ডিভিশনগুলোর নাম কী, তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার ইন্ট্রোডাকশন, এগুলো কিন্তু অনেকবারই জিজ্ঞাসা করা হচ্ছে। একজন ক্যান্ডিডেট দেখলাম পিএসসির ক্লার্কশিপে জব করছে, উনি ছিলেন, তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে নিজের জব সম্পর্কে এবং তিনি কেন এখানে আসতে চান, সেগুলো কিন্তু বৃত্তান্ত তাকে জিজ্ঞাসা করা হয়েছে। তোমরা যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত, তোমরা কেন সেখান থেকে এখানে আসতে চাইছো, সেটা কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে। এছাড়াও কয়েকজনকে প্রশ্ন করা হয়েছে রেডিও কীভাবে কাজ করে, ওয়্যারলেসের অর্থ কী, এছাড়াও ফিজিক্স থেকে কিন্তু অনেক ছোটোখাটো প্রশ্ন করা হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।